আসসালামু আলাইকুম। আমরা বেশ কয়েকটা ভিডিও জুড়ে কিন্তু ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের সংগঠিতকরণ বা সংগঠন এই অধ্যায় সম্পর্কে পড়ছি। এখন এই যে সংগঠিতকরণ ও সংগঠন এই অধ্যায়েরই যে প্রিভিয়াস ভিডিওটা ছিল সেখানে কিন্তু আমরা সংগঠন কাঠামোর প্রকারভেদ সম্পর্কে জেনেছিলাম। অর্থাৎ সংগঠন কাঠামো কিন্তু প্রতিষ্ঠান ভেদে বিভিন্ন রকম হতে পারে এবং পাঁচ রকমের সংগঠন কাঠামো কিন্তু রয়েছে এবং এদের মধ্যে প্রথমেই ছিল সরলরৈখিক সংগঠন কাঠামো। তাহলে সরলরৈখিক সংগঠন বলে টাকাকে? আচ্ছা, সরলরৈখিক সংগঠনের মধ্যে এমন কি কি বৈশিষ্ট্য আছে যা তাকে বাকি সংগঠন কাঠামোগুলো থেকে পৃথক করে রেখেছে? আচ্ছা, সরলরৈখিক সংগঠন কাঠামো যে সকল প্রতিষ্ঠানে ব্যবহৃত হয় নিশ্চয়ই সরলরৈখিক সংগঠন কাঠামোর কিছু সুবিধা আছে বলেই সেখানে ব্যবহৃত হয়। তাহলে কি সেই সুবিধাগুলো? এবং সেই সাথে কিছু অসুবিধা তো নিশ্চয়ই আছে সরলরৈখিক সংগঠন কাঠামোর, নয়তো তো এটা সব ধরনের প্রতিষ্ঠানে ব্যবহৃত হতো, ছোট প্রতিষ্ঠান হোক বড় প্রতিষ্ঠান হোক যে কোনো প্রতিষ্ঠানে ব্যবহৃত হতো। তাহলে কি অসুবিধা আছে যেগুলোর কারণে সরলরৈখিক সংগঠন কাঠামো সব ধরনের প্রতিষ্ঠানে ব্যবহার করা যায় না? তাহলে এই সব কোয়েশ্চেন আনসার জানবো আমরা এই ভিডিওতে। আমরা এই ভিডিওতে যে কোয়েশ্চেনগুলোর আনসার খুঁজব সেই অ্যান্সারগুলো খোঁজার মাধ্যমে মূলত আমরা চারটা টপিক কভার করব এই অধ্যায়ের। প্রথমত আমরা সরলরৈখিক সংগঠনের সংজ্ঞা জানব, সরলরৈখিক সংগঠনের বৈশিষ্ট্যগুলো কি কি সেটা জানবো, সেই সাথে সরলরৈখিক সংগঠনের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে একটা ধারণা তোমাদেরকে দিতে পারবো আশা করছি। তাহলে প্রথমেই চলো শুরু করা যাক সরলরৈখিক সংগঠন কাকে বলে এই কোয়েশ্চেনটার আনসার করার মাধ্যমে। এখন প্রতিষ্ঠানের এক এক স্তরে কিন্তু কর্তৃত্বের পরিমাণ এক এক রকম হয়ে থাকে। এখন সরলরৈখিক সংগঠন হচ্ছে যেই সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা সরল রেখার আকারে, অর্থাৎ স্ট্রেট লাইন, তাই না? সরলরেখা বলতে তো আমরা এটাই বুঝি, যে সরলরেখার আকারে ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসে এবং বিভিন্ন স্তরে সরলরৈখিক নির্বাহীগণ কোনো সহযোগী সহায়তা ছাড়াই, অর্থাৎ কারো হেল্প ছাড়াই নিজের বিভাগের স্বীয় বিভাগের সর্বময় দায়িত্ব পালন করেন তাকেই সরলরৈখিক সংগঠন বলে। অর্থাৎ যেই সংগঠন কাঠামোটাতে কর্তৃত্ব রেখা সরল রেখার আকারে নিচের দিকে নেমে আসবে, একদম উচ্চ স্তরে কর্তৃত্ব থাকে সর্বোচ্চ, এরপরে যতই নিচে নামতে থাকে কর্তৃত্ব ততই কমতে থাকে। তাহলে যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা সরল রেখার আকারে নিচে নেমে আসতে থাকে এবং বিভিন্ন স্তরে নিযুক্ত যে সকল সরলরৈখিক নির্বাহীগণ আছেন তারা কারো হেল্প ছাড়াই নিজের বিভাগের সব ধরনের দায়িত্ব পালন করেন তাকেই বলা হয় সরলরৈখিক সংগঠন। অর্থাৎ এই ধরনের সংগঠন কাঠামোতে তাহলে কি কি থাকবে? কর্তৃত্ব রেখা সরল রেখার আকারে নিচের দিকে নেমে আসবে এবং সরলরৈখিক নির্বাহীগণ কিন্তু কারো হেল্প ছাড়াই নিজের বিভাগের যত দায়িত্ব আছে সব পালন করে থাকে। একটা ছবির মাধ্যমে যদি আমরা একটা চিন্তা করি যে সরলরৈখিক সংগঠন কেমন হয় তাহলে কিন্তু এটা আরো বেশি ইজি হবে বুঝতে। তাহলে যদি আমি তোমাদেরকে বলি যে সরলরৈখিক সংগঠনের যেই সংজ্ঞাটা বলেছি এটা একটা ছবির মাধ্যমে এক্সপ্লেন করি, তাহলে দেখো যেটা বলেছিলাম যে যেই ধরনের সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা হচ্ছে সরল রেখার আকারে নিচের দিকে নেমে আসে ক্রমান্বয়ে এবং সেই সাথে বিভিন্ন স্তরে নিযুক্ত যে সরলরৈখিক নির্বাহীগণ আছেন তারা কারো হেল্প ছাড়াই নিজের বিভাগের সব ধরনের দায়িত্ব পালন করে থাকে তাকেই বলা হয় হচ্ছে সরলরৈখিক সংগঠন। এক্ষেত্রে কিন্তু কর্তৃত্ব রেখার বিভিন্ন স্তরে যে সরল নির্বাহীগণ থেকে থাকেন তারা কিন্তু অধস্তন ব্যক্তিদের উপর অনেক বেশি কর্তৃত্বশালী হয়ে থাকেন, আর এই জিনিসটা হয়ে থাকে সামরিক সংগঠনের ক্ষেত্রেও। অর্থাৎ সামরিক সংগঠনের ক্ষেত্রেও কিন্তু এটা দেখা যায় যে আদেশদানের ক্ষেত্রে সরলরৈখিক গতিরেখার প্রতি কিন্তু গুরুত্ব দেওয়া হয় এবং ঊর্ধ্বতনের যে আদেশ সেটা হচ্ছে অধস্তন যারা থাকে তারা বিনা দ্বিধায় মানতে হচ্ছে বাধ্য থাকে। এবং যেহেতু সামরিক সংগঠনের মতো সরলরৈখিক সংগঠনেও এই জিনিসটা দেখা যায় যে কর্তৃত্ব রেখা উপর থেকে ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসে এবং অধস্তন যিনি থাকেন তারা ঊর্ধ্বতনের হচ্ছে যে আদেশ বিনা দ্বিধায় মানতে বাধ্য থাকেন, এই জন্য কিন্তু এই সরলরৈখিক সংগঠনকে সামরিক সংগঠনও বলা হয়ে থাকে। তো এই ধরনের সংগঠন কাঠামো না একদম জটিলতা মুক্ত এবং সেই সাথে যে সকল প্রতিষ্ঠানের বা যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানের পরিসর অনেক ছোট তো ওই সীমিত আয়তনের প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এই ধরনের সংগঠন কাঠামো অনেক বেশি ব্যবহৃত হয়। তো এটাই ছিল সরলরৈখিক সংগঠন কাঠামো কাকে বলে এই সম্পর্কিত আলোচনা। তাহলে বোঝা গিয়েছে যে এই ধরনের সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা কিভাবে উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে নামতে থাকে এবং সেই সাথে
সাথে সরলরৈখিক নির্বাহী যারা থেকে থাকেন তারাও কিন্তু কারো হেল্প ছাড়াই নিজের বিভাগের সব ধরনের কাজগুলো কিন্তু মানে কাজের দায়িত্ব কিন্তু পালন করে থাকেন। অর্থাৎ নিজেদের বিভাগের কাজগুলোর জন্য কিন্তু তারা সম্পূর্ণভাবে নিজেরাই দায়ী থাকে। তাহলে এখন আমরা কিন্তু জানবো যে সরলরৈখিক সংগঠন কাঠামোর বৈশিষ্ট্যগুলো কি কি সেই সম্পর্কে। তো সরলরৈখিক সংগঠন তো বেশ কিছু বিষয় আমরা ইতোমধ্যেই জেনে গিয়েছি, তাই না? অর্থাৎ এটা যে জটিলতা মুক্ত এবং সীমিত আয়তন বিশিষ্ট প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে অধিক উপযোগী এই জিনিসটা তো অলরেডি আমরা বলে ফেলেছি, তাই না বলো? তো এর মাধ্যমে কিন্তু এই জিনিসটাও বোঝায় যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিসর অনেক বড় এবং যে সকল প্রতিষ্ঠানের কাজগুলো খুব জটিল, তো সেখানে কিন্তু এই ধরনের সংগঠন কাঠামো উপযুক্ত নয়। বাট স্টিল কিছু কিছু স্বতন্ত্রধর্মী বৈশিষ্ট্য কিন্তু এই ধরনের সংগঠন কাঠামোকে জনপ্রিয় করে তুলেছে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে। তাহলে কি সেই বৈশিষ্ট্যগুলো সেটাই আমরা জানবো। প্রথমে আসে সরল ও সহজবদ্ধ সংগঠন। এই সরলরৈখিক সংগঠন না একটা সহজ এবং সহজবদ্ধ সংগঠন। আমি একটু আগে যে চিত্রটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু খুব ইজিলি বোঝা যাচ্ছিল যে কে কার ঊর্ধ্বতন, কে কার অধস্তন, কর্তৃত্ব রেখা কোন পদ থেকে কোন পদের দিকে ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু খুব ইজিলি বোঝা যাচ্ছিল, তাই না বলো? অর্থাৎ সরলরৈখিক সংগঠন কাঠামো কিন্তু খুবই সরল এবং সহজবদ্ধ সংগঠন, এবং এই ধরনের কাঠামোতে কিন্তু খুব ইজিলি বোঝা যায় যে প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক বিভাগ তাদের অবস্থান কোথায়, কোন পদের কর্তৃত্ব এবং ক্ষমতা কতটুকু এবং তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক কি, সেটা কিন্তু খুব ইজিলি বোঝা যায় সরলরৈখিক সংগঠন কাঠামোর ক্ষেত্রে, যেটা হচ্ছে আমি একটু আগে যে চিত্রটা দেখেছিলাম সেখানেও কিন্তু বোঝা যাচ্ছিল। আর এছাড়াও এই ধরনের সংগঠন কাঠামোতে না কোনো সহযোগী কর্মী বা হচ্ছে যে কোনো উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী তাদেরকে নিয়োগ দেওয়া হয় না, তো এই জন্য দেখা যায় কাজের ক্ষেত্রে তেমন আর কোনো জটিলতাই থাকে না, খুব ইজিলি সব কাজ করা যায়। নেক্সট হচ্ছে কর্তৃত্বের প্রকৃতি। কর্তৃত্বের প্রকৃতিটা কিরকম এই ধরনের সংগঠন কাঠামোতে? এই ধরনের সংগঠনে কি হয়, ঊর্ধ্বতন যিনি তিনি তার ইমিডিয়েট যিনি অধস্তন, যেমন আমি যদি ছবিটা তোমাদেরকে আরেকবার একটু দেখাই তাহলে আই গেস তোমাদের বুঝতে একটু ইজি হবে। যেমন আমরা কর্তৃত্বের প্রকৃতি যে বৈশিষ্ট্যটা সেটা জানছি, তো এই ধরনের সংগঠন কাঠামোতে যেটা দেখা যায় যে যিনি ঊর্ধ্বতন থাকেন তিনি তার ইমিডিয়েট যারা অধস্তন আছেন তাদের উপর অধিক মাত্রায় কিন্তু কর্তৃত্বশালী থেকে থাকেন, অর্থাৎ তারা কিন্তু তার আদেশ বা অর্ডার বিনা দ্বিধায় মানতে বাধ্য। এবং যদি ঊর্ধ্বতনের কথা অধস্তন না মেনে থাকে তখন কিন্তু অধস্তনের চাকরিও চলে যেতে পারে, এই ধরনের সিচুয়েশনও কিন্তু হতে পারে, এত বেশি ক্ষমতা কিন্তু তার ঊর্ধ্বতনের তার উপর থেকে থাকে। তো এই জন্য দেখা যায় কি এই ধরনের সংগঠন কাঠামোতে কর্তৃত্বের প্রকৃতিটা এ ধরনেরই হয়ে থাকে যে যারা অধস্তনরা আছে তারা বিনা দ্বিধায় ঊর্ধ্বতনের আদেশ তাদেরকে মানতেই হয় এবং জবাবদিহি করতেও কিন্তু অধস্তনরা বাধ্য থাকে। নেক্সট হচ্ছে কর্তৃত্বের প্রবাহ। এই ধরনের সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখাটা কি হয়, ওপর থেকে নিচের দিকে। যেমন আরেকবার যদি আমি ছবিটা দেখাই যে এই ক্ষেত্রে মানে এই ধরনের সংগঠন কাঠামোতে যেটা দেখা যায় যে কর্তৃত্ব রেখা উপর থেকে এই যে দেখো নিচের দিকে, নিচের দিকে হচ্ছে যে তোমার আড়াআড়ি ভাবে বা সরল রেখা একটা স্ট্রেট লাইনের মাধ্যমে তোমার নেমে আসে। এই ক্ষেত্রে কর্তৃত্ব রেখার নিচের দিকে কর্মরত নির্বাহীর কর্তৃত্ব এবং ক্ষমতা কিন্তু সবচেয়ে কম হয় এবং যতই উপরের স্তরে যেতে থাকে ততই হচ্ছে যে কর্তৃত্ব এবং ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে। তাহলে বোঝা গেল কর্তৃত্বের প্রবাহটা কিভাবে থাকে, অর্থাৎ এখানে এই পদে যিনি থাকেন একদম উপরের স্তরে তিনি সবচেয়ে বেশি কর্তৃত্বের অধিকারী হয়ে থাকেন এবং যতই নিচের দিকে নামছে ততই কর্তৃত্বের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ এখানে যে ফোরম্যানরা আছেন তাদের কর্তৃত্ব কিন্তু মহাব্যবস্থাপকের তুলনায় অনেক কম এবং সেই সাথে ক্ষমতার ক্ষেত্রে এই জিনিসটা সত্যি আর কি। অর্থাৎ উপর স্তরে যিনি আছেন তার ক্ষমতা সবচেয়ে বেশি আর যতই নিচের দিকে নামতে থাকে ততই ক্ষমতাও কমতে থাকে। তাহলে এই যে তাহলে এটাই এই বৈশিষ্ট্যটা যে কর্তৃত্বের প্রবাহটা কিভাবে হয়ে থাকে সরলরৈখিক সংগঠনের সেটা। নেক্সট হচ্ছে স্বয়ংসম্পূর্ণ বিভাগ। এরূপ সংগঠন কাঠামোতে কি হয়, সংগঠনের কাজকে কিন্তু প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে কিন্তু ভাগ করা হয় এবং প্রত্যেকটা বিভাগের জন্য একজন করে বিভাগীয় প্রধান হচ্ছে নিয়োজিত থাকে এবং তিনি যাকে এই যে বিভাগীয় প্রধান হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয় তিনি কিন্তু তার এই বিভাগের উপর সব ধরনের কর্তৃত্ব প্রয়োগ করে থাকেন এবং সেই সাথে এভাবে দেখা যায় যে প্রত্যেকটা বিভাগ কিন্তু অন্য বিভাগ থেকে পৃথক এবং স্বয়ংসম্পূর্ণ থাকে। অর্থাৎ এখানে ঠিকমতো ভাগ করেই দেওয়া আছে এবং যে বিভাগের জন্য যাকে কর্তৃত্ব দেওয়া হয়েছে বা যাকে নিয়োগ দেওয়া হয়েছে
সে কিন্তু ওই বিভাগের সব দায়িত্ব কর্তৃত্ব যা আছে এগুলো হচ্ছে যে পালন করে থাকেন। তো এর ফলে দেখা যায় যে প্রত্যেকটা বিভাগই একটা বিভাগ হচ্ছে আরেকটা বিভাগ থেকে এভাবে পৃথক থাকে এবং সেই সাথে সংসম্পূর্ণ থাকে। নেক্সট যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে আন্তঃবিভাগীয় যোগাযোগ। তো এই ধরনের সংগঠন কাঠামোতে কি হয়, এই যে বিভাগগুলো থাকে, যেমন আমি আরেকবার যদি ওই ছবিটার হেল্প নিয়ে থাকি সরল রৈখিক সংগঠন কাঠামোর, যে আন্তঃবিভাগীয় যোগাযোগ বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম যে এই ধরনের সংগঠন কাঠামোতে কি হয়, বিভাগগুলো আছে না, এই যে বিভিন্ন বিভাগে যে ভাগ করা হয়েছে, এই বিভাগগুলো একজন সাধারণ ব্যবস্থাপক বা একজন মহা ব্যবস্থাপকের অধীনে থাকে এবং যে উপবিভাগগুলো থেকে থাকে সেগুলো হচ্ছে যে তোমার বিভাগীয় ব্যবস্থাপকদের অধীনে কর্মরত থাকে। তো এর ফলে আন্তঃবিভাগীয় যে যোগাযোগ সেটা কিন্তু মূলত ঊর্ধ্বতনের মাধ্যমেই কিন্তু হচ্ছে যে তোমার সম্পাদন হয়ে থাকে। তাহলে এভাবে দেখা যাচ্ছে যে আন্তঃবিভাগীয় যোগাযোগটা কিভাবে থাকে, তাহলে আমি বৈশিষ্ট্যগুলো বুঝাতে পারছি। নেক্সট হচ্ছে ব্যক্তিকেন্দ্রিকতা। এই বৈশিষ্ট্যটা কি বলে, এই বৈশিষ্ট্যটা হচ্ছে এই সরলরৈখিক সংগঠন কাঠামোতে প্রত্যেক বিভাগীয় নির্বাহী কিন্তু তার যে বিভাগ সেখানে একক কর্তৃত্বশালী হয়ে থাকে এবং সকল দায়িত্ব কিন্তু তার উপরেই আসে। সো ব্যক্তিকেন্দ্রিকতা, অর্থাৎ এই ধরনের সংগঠন কাঠামোতে যেহেতু বিভাগীয় নির্বাহী যিনি থাকেন তার উপরেই তার বিভাগের সকল দায়িত্ব কর্তৃত্ব এগুলো থেকে থাকে, তো এটা কিন্তু এটাও বোঝায় যে তিনি যখন অনুপস্থিত থাকবেন তখন তার কিন্তু কোনো সহযোগী সেখানে থাকবে না, কেননা তিনি একাই তো ওই বিভাগের জন্য রেসপন্সিবল। তো এই জন্য দেখা যায় কি পুরো একটা বিভাগের ভালো মন্দ সবকিছু একজন ব্যক্তির উপরেই কিন্তু ডিপেন্ড করে থাকে, অর্থাৎ ওই বিভাগের ভালো মন্দ ওই ব্যক্তির উপরেই কিন্তু ডিপেন্ড করে থাকে। তো এইভাবে ব্যক্তিকেন্দ্রিকতাও কিন্তু সরলরৈখিক সংগঠন কাঠামোর একটা বৈশিষ্ট্য। আর লাস্ট যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে প্রয়োগক্ষেত্র, অর্থাৎ কোন ধরনের প্রতিষ্ঠানে এই ধরনের সংগঠন কাঠামো অনেক বেশি ব্যবহার করা হয়। ইতোমধ্যে কিন্তু আমি বলেছি যে যে সকল প্রতিষ্ঠানে হচ্ছে যে কাজগুলো অনেক জটিল হয় এবং হচ্ছে বৃহৎ আয়তন প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কিন্তু, মানে যেখানে অনেক জটিল কাজ হয় অনেক অনেক বৃহৎ পরিসরে হয়ে থাকে যে সকল প্রতিষ্ঠানগুলো আর কি, তো সেগুলোর জন্য কিন্তু সরলরৈখিক সংগঠন তেমন একটা উপযোগী নয়। অর্থাৎ এটা হচ্ছে যে তোমার জটিলতা মুক্ত আর সীমিত আয়তন বিশিষ্ট যে প্রতিষ্ঠানগুলো সেগুলোতে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে সহজ এবং সরল প্রকৃতির এই ধরনের সংগঠন কিন্তু জটিল আর বৃহদায়তন কার্য পরিবেশের ক্ষেত্রে সাফল্যের সাথে ব্যবহার করা যায় না। এই জন্য যেটা বললাম যে সীমাবদ্ধ আয়তন এবং সেই সাথে জটিলতা মুক্ত এই ধরনের প্রতিষ্ঠানে কিন্তু এই ধরনের সংগঠন কাঠামো বেশি উপযোগী। তাহলে এটাও কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে কোথায় প্রয়োগ করা যায়। ধরো তুমি এমন একটা প্রতিষ্ঠানের সংগঠক হিসেবে কাজ করছো যেখানে হচ্ছে যে কাজকর্ম তেমন একটা জটিল না, সীমিত আয়তন বিশিষ্ট, তো সেখানে সরলরৈখিক সংগঠন কাঠামোটা ব্যবহার করা যায়। তাহলে এই সরলরৈখিক সংগঠনের নিশ্চিত কিছু সুবিধা আছে, যেমনটা আমি আগেও বলেছি যে কারণে এখনো কিন্তু নির্দিষ্ট ক্ষেত্রে এই সরলরৈখিক সংগঠন কাঠামো ব্যবহার করা হয়। তাহলে কি কি সেই সুবিধাগুলো সেটা আমরা ভিডিওর এই পর্যায়ে জানবো। প্রথমত হচ্ছে কর্তৃত্ব ও দায়িত্বের সুস্পষ্ট বণ্টন। সরলরৈখিক সংগঠন কাঠামো যেটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সেই সাথে সবচেয়ে প্রাচীন সংগঠন কাঠামো, এবং এই সংগঠন কাঠামো কিন্তু সবচেয়ে কম ব্যয়বহুল এবং সেই সাথে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কিন্তু করা যায় এই সংগঠন কাঠামোর মাধ্যমে, এবং ছোট প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য কিন্তু এই সংগঠন কাঠামো অধিক উপযোগী। তাহলে এই ধরনের সংগঠন কাঠামোর প্রথম সুবিধা হচ্ছে কর্তৃত্ব ও দায়িত্বের সুস্পষ্ট বণ্টন। এটা বলতে বোঝায় কি, সরলরৈখিক সংগঠন কাঠামোতে কিন্তু কর্তৃত্ব এবং দায়িত্ব এটা খুবই ক্লিয়ারলি বলা হয়ে থাকে এবং খুবই ক্লিয়ারলি ডিস্ট্রিবিউটও করা হয়ে থাকে। অর্থাৎ এই ধরনের সংগঠন কাঠামোর ক্ষেত্রে কর্মীদের এই ধরনের ভুল বোঝাবুঝির কোনো চান্সই থাকে না যে তাদের কর্তৃত্ব বা দায়িত্ব কি এই ব্যাপারে। অর্থাৎ সরলরৈখিক সংগঠন কাঠামোর মাধ্যমে যেহেতু সুস্পষ্ট বণ্টন করা হয়ে থাকে দায়িত্ব এবং কর্তৃত্ব, এর ফলে কারোরই কোনো সন্দেহ থাকে না এই ব্যাপারগুলোতে, এবং খুব ক্লিয়ারলি এটা বর্ণনাও করা হয়ে থাকে এবং বণ্টনও করা হয়ে থাকে। তো এটা কিন্তু প্রতিষ্ঠানের কাজটা ঠিকভাবে করানোর জন্য অনেক ইম্পর্টেন্ট, কেননা যদি কর্মীদের এই নিয়ে কোনো সন্দেহ থাকে যে তার কর্তৃত্ব কতটুকু বা ক্ষমতা কতটুকু বা দায়িত্ব কতটুকু, তাহলে কিন্তু এটা তার কাজেও এফেক্ট ফেলে এবং প্রতিষ্ঠানে কিন্তু একটা বিশৃঙ্খলা দেখা দেওয়ার অনেক বড় রকমের সুযোগ থেকে থাকে। নেক্সট হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন। এটা হচ্ছে নেক্সট সেই সুবিধাটা আমরা সরলরৈখিক সংগঠন কাঠামোর পড়ব। সেটা এটা বলে কি, সরলরৈখিক নির্বাহীগণ তারা কিন্তু তাদের নিজেদের পরিসরে বা তাদেরকে যেই বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে সেই পরিসরে কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা চূড়ান্ত ক্ষমতা অধিকারী। অর্থাৎ তারা যে ডিসিশনটা নিজেদের থেকে ভালো মনে করবে সেটাই কিন্তু ফাইনাল হবে, এবং যেহেতু কোনো উপদেষ্টা কর্মী থাকে না তো এই জন্য কিন্তু তারা নিজেদের চিন্তার আলোকে খুব দ্রুতই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং সেই সাথে কিন্তু নিজ দায়িত্বে তা বাস্তবায়নও করতে পারে। তাহলে এভাবে
যেহেতু কোনো উপদেষ্টা কর্মী থাকে না এবং নিজ পরিসরে সকল কর্তৃত্বের অধিকারী থেকে থাকেন সরল রৈখিক নির্বাহীগণ, তো এই জন্য কিন্তু তারা নিজেরা চিন্তা করেই, অ্যানালাইসিস করেই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তাদের কারোর জন্য ওয়েট করা লাগে না এবং বাস্তবায়নও করতে পারে এই ধরনের সংগঠন কাঠামোতে। তাহলে এটা আরও একটা সুবিধা। নেক্সট হচ্ছে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা। তো সামরিক সংগঠনের সাথে কিন্তু সরল রৈখিক সংগঠন কাঠামোর তুলনা করা হয়, এটা আমরা কিছুক্ষণ আগেই জেনেছিলাম। এখন কথা হচ্ছে সামরিক সংগঠনের ক্ষেত্রে যেরকম আমরা দেখি যে শৃঙ্খলার সাথে কাজ প্রতিষ্ঠা করা হয়, তো সরলরৈখিক সংগঠন কাঠামোতেও কিন্তু এটা দেখা যায়। এবং যেহেতু দায়িত্ব কতটুকু, ক্ষমতা কতটুকু, কর্তৃত্ব কতটুকু এই সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকে, তো এই জন্যেই কিন্তু প্রত্যেকে তার কাজের জন্য ঊর্ধ্বতন যিনি আছে তার কাছে কিন্তু জবাবদিহি করতে বাধ্য থাকে। কেননা এই ধরনের সংগঠন কাঠামোর মাধ্যমে কিন্তু ক্লিয়ারলি বলাই আছে কার দায়িত্ব কর্তৃত্ব কতটুকু। তো যেহেতু সবাই জানে তার দায়িত্ব কর্তৃত্ব ক্ষমতা কতটুকু, তো সে এটাও কিন্তু জানে যে তার কাজটা যদি ঠিকভাবে না হয় তখন কিন্তু তাকে ঊর্ধ্বতনের কাছে এই জন্য কিন্তু অ্যান্সার করতে হবে। তো এই জন্য সবাই নিজের গণ্ডিতে ভালোভাবে কাজ করার চেষ্টা করে এবং ঊর্ধ্বতনের নিকট জবাবদিহি করতে যেহেতু তারা বাধ্য থাকে, এর ফলে দেখা যায় যে ওভারঅল সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা করা কিন্তু সম্ভব হচ্ছে, ঠিক সামরিক সংগঠনের ক্ষেত্রে যেরকম হয়ে থাকে সেরকম। নেক্সট হচ্ছে নির্বাহীর দক্ষতা বৃদ্ধি। এখন এই ধরনের সংগঠন কাঠামোতে কিন্তু সরলরৈখিক নির্বাহীর ক্ষেত্রে কি হয়, তিনি কিন্তু তার পরিসরের সব কাজের জন্য কিন্তু তিনি দায়বদ্ধ এবং তাকে কিন্তু জবাবদিহি করতে হবে। তো এই জন্য কিন্তু তাকে সকল কাজ হচ্ছে যে তত্ত্বাবধান করতে হয় এবং সেই সাথে তার পরিসরে সব কাজগুলো যাতে ঠিকঠাকভাবে হয়ে থাকে এই জন্য কিন্তু তাকে মুখ্য একটা ভূমিকা রাখতে হয়। এবং এই কাজগুলো করার ফলে না তার দক্ষতা বাড়ে, অর্থাৎ সে তো চেষ্টা করবেই যাতে ঠিকঠাকভাবে তার কাজগুলো হয়, তার বিভাগের কাজগুলো হয় সেটা নিশ্চিত করতে, কেননা নয়তো তো তাকে ঊর্ধ্বতনের কাছে জবাবদিহি করতে হবে। তো এই জন্য সে কিভাবে কাজগুলোকে ভালোভাবে করা যায় সেই জন্য চিন্তা করে থাকে এবং এতে করে কিন্তু তার দক্ষতা বাড়ে নির্বাহীর। তাহলে এটা হচ্ছে সরলরৈখিক সংগঠনের আরও একটা সুবিধা। নেক্সট সুবিধা হচ্ছে পদোন্নতির স্পষ্ট নির্দেশক। এটা হচ্ছে এই ধরনের সংগঠন কাঠামোতে দেখা যায় যে ধাপে ধাপে হচ্ছে যে তোমার পদোন্নতি হয়ে থাকে। তো কর্মীরা না জানে যে সে যদি ভালোভাবে কাজ করে তাহলে সে প্রমোশন পেয়ে উপরের কোন ধাপে যাবে, তো এই জন্য সে নিজেকে ওভাবে করে রেডি করে। এবং এভাবেই দেখা যায় যে এই ধরনের সংগঠন কাঠামোর আরও একটা সুবিধা যে পদোন্নতি যেহেতু স্পষ্ট পথ নির্দেশনা এই ধরনের সংগঠন কাঠামোতে পাওয়া যায়, তো এই জন্য একজন কর্মী সে প্রমোশন পেয়ে কোন পদে যাবে এই সম্পর্কে তার আগে থেকেই ধারণা থাকে এবং সে নিজেকে ওভাবে প্রস্তুত করতে পারে। একজন ফোরম্যান সে কিন্তু জানে যে সে যদি ভালোভাবে কাজ করে তাহলে সে তার ইমিডিয়েট যে সিনিয়র পজিশন যেটা হচ্ছে সুপারভাইজার পদ সেখানে সে প্রমোশন পাবে, তো এই জন্য কিন্তু সে তখন এটা ভেবে তাকে রেডি করবে কিন্তু এই কাজটার জন্য। তো এটাই কিন্তু এই ধরনের সংগঠনের সাধারণ নিয়ম, যেটা হচ্ছে এই ধরনের সংগঠনের অন্যতম একটা সুবিধা। নেক্সট হচ্ছে স্থায়ী ও শক্তিশালী সংগঠন। এই ধরনের সংগঠনে কিন্তু কে কার ঊর্ধ্বতন, কে কার অধস্তন এই সম্পর্কে কিন্তু একটা সহজে আইডিয়া কিন্তু পাওয়া যায় এবং প্রত্যেকের দায়িত্ব কর্তৃত্ব কি এই জিনিসটা কিন্তু খুবই ক্লিয়ারলি বলা থাকে, যেটা আমরা একটু আগেও জেনেছি, তাই না? তো এর ফলে কি হয়, যোগাযোগ ব্যবস্থাটাও খুব ইজি হয় যে সবাই জানে যে আমি কোন কাজের জন্য কার কাছে যাব বা কার সাথে যোগাযোগ করতে হবে এই ব্যাপারগুলো। এবং এই ধরনের ক্ষেত্রে না দ্বৈত অধীনতা নেই, অর্থাৎ দুইজনের কাছ থেকে একজন অধস্তন অর্ডার নিবে এই ব্যাপারগুলো কিন্তু থেকে থাকে না, বা দুই ধরনের কর্তৃপক্ষের উপস্থিতি এটাও কিন্তু দেখা যায় না এবং সেই সাথে সাংগঠনিক জটিলতাও থাকে না। খুবই ইজি হয় এই ধরনের সংগঠন কাঠামোগুলো আর কি বুঝতে। সো এই জন্য দেখা যায় যে এর কাঠামোটা যথেষ্ট মজবুত এবং শক্তিশালী হয় এবং স্থায়ী হয়। তাহলে এই তো গেল সরলরৈখিক সংগঠনের সুবিধা, কিন্তু সরলরৈখিক সংগঠনের কিছু অসুবিধাও আছে। এই অসুবিধাগুলোর জন্যই তো সব ধরনের প্রতিষ্ঠানে এই ধরনের সংগঠন কাঠামো ব্যবহার করা হয় না। তো কি সেই অসুবিধাগুলো সেটা আমরা এই পর্যায়ে জানব। তাহলে প্রতিষ্ঠানের কাজ যত বিস্তৃত হতে থাকে, যত জটিল হতে থাকে, ততই সরলরৈখিক সংগঠন কাঠামো ওখানে সাফল্যের সাথে ব্যবহার করা মুশকিল হয়ে পড়ে। অর্থাৎ সরলরৈখিক সংগঠন কাঠামো কিন্তু জটিলতাপূর্ণ বা ব্যাপক বিস্তৃতি আছে এ ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু একদমই উপযুক্ত না। তো কোন ধরনের অসুবিধার কারণে এটা হচ্ছে উপযুক্ত না? প্রথমে আসে বিশেষায়নের অভাব। এই ধরনের সংগঠন কাঠামোতে কি হয়, একজন সরলরৈখিক নির্বাহী, হ্যাঁ, তো তাকে কিন্তু তার গণ্ডির মধ্যে যত কাজ আছে সব ধরনের কাজ করতে হয়। তো এই সকল অবস্থায় এতগুলো কাজ দক্ষতার সাথে করা এটা কিন্তু পসিবল হয় না। তো এই জন্য কিন্তু কোনো একটা নির্দিষ্ট কাজে, একটা স্পেসিফিক কাজে বিশেষজ্ঞতা অর্জন করা বা দক্ষতা অর্জন করা সরলরৈখিক নির্বাহীর পক্ষে পসিবল হয় না এবং বলাই যায় যে বিশেষায়নের যে রীতি সেটা কিন্তু কার্যকর করা যায় না এই ধরনের সংগঠন কাঠামোর ক্ষেত্রে। কারণ এত বেশি দক্ষতার সাথে তখন দেখা যায় সরলরৈখিক নির্বাহী কোনো কাজই সম্পাদন
সম্পাদন করতে পারে না, কারণ তাকে একা অনেক কিছু সামলাতে হয়। নেক্সট যে অসুবিধাটা সেটা হচ্ছে স্বৈরতন্ত্রের প্রতি ঝোঁক। এখন দেখো, আমরা কিন্তু ইতোমধ্যে জেনেছি যে সরলরৈখিক নির্বাহী সে নিজ গণ্ডিতে কিন্তু সর্বময় কর্তৃত্ব অধিকারী থাকে এবং অধস্তনদের চাকরিচ্যুত করার ক্ষেত্রে বা অধস্তনদের শাস্তি দেওয়ার ক্ষেত্রেও কিন্তু তার একটা বড় ধরনের ভূমিকা থাকতে পারে। অর্থাৎ অধস্তন যদি তার কথা না মানে, তার কিন্তু সেই পরিমাণ কর্তৃত্ব থাকে যে অধস্তনকে সে শাস্তি দিতে পারবে। তো এর ফলে দেখা যায় কি, স্বৈরতন্ত্রের প্রতি এক ধরনের ঝোঁক দেখা যায় সরলরৈখিক নির্বাহীদের। তো এর ফলে দেখা যায় কি, একদল তোষামোদকারী সৃষ্টি হওয়াটা কোনোই অস্বাভাবিক কিছু না। এভাবে স্বৈরতন্ত্রের প্রতি ঝোঁক এটাও কিন্তু এ ধরনের সংগঠন কাঠামোর অসুবিধা। যদি একদল তোষামোদকারী সৃষ্টি হয় প্রতিষ্ঠানে, যারা হচ্ছে যে যদি নির্বাহীর কোনো ডিসিশন ভালো নাও হয়, তাও তারা নির্বাহীর চোখে ভালো হওয়ার জন্য তার খারাপ ডিসিশনেও যদি সায় দেয়, তাহলে কিন্তু এটা প্রতিষ্ঠান জন্য অনেক খারাপ, তাই না? কারণ ডিসিশনটা তো খারাপ, এটা তো একটা খারাপ এফেক্ট পড়বে প্রতিষ্ঠানে। তো এই জন্য কিন্তু তখন এই স্বৈরতন্ত্রের প্রতি ঝোঁক থাকার ফলে সরলরৈখিক সংগঠন কাঠামোর এটা একটা অসুবিধাই হয়ে দাঁড়ায় যে এর ফলে কিন্তু প্রতিষ্ঠানে নানান রকম সমস্যা দেখা দেয়। নেক্সট হচ্ছে নির্বাহীদের কার্যভার বৃদ্ধি। এই ক্ষেত্রে কি হয়, প্রতিষ্ঠানে নিয়োজিত যে স্বল্প সংখ্যক নির্বাহীগণ রয়েছেন, তারা কিন্তু তাদের গণ্ডিতে কোনো সহযোগী সহযোগিতা ছাড়াই কিন্তু ওই সব ধরনের কাজের জন্য তার ঊর্ধ্বতনের নিকট কিন্তু দায়ী থাকে। তো এই জন্য কিন্তু যারা সরলরৈখিক নির্বাহীগণ থাকেন, এত কাজ তাদের পক্ষে সবসময় কিন্তু ভালোভাবে করা পসিবল হয় না, তাই না? তো এই জন্য তাদেরকে সবসময় দেখা যায় যে এই ধরনের সিচুয়েশন হচ্ছে যে সরলরৈখিক নির্বাহীগণদেরকে অতিরিক্ত কাজের চাপের মধ্যে থাকতে হচ্ছে এবং এটা কিন্তু ইফেক্টিভ কাজে বাধা সৃষ্টি করে। যদি আমি কোনো একটা কাজে অনেক কম সময় দেই, তখন কিন্তু ওই কাজটা সুন্দর হয় না। যদি কোনো একটা কাজ কিভাবে ঠিকভাবে করা যায় একজন সরলরৈখিক নির্বাহী সেটা চিন্তা করারই সময় না পান, তাহলে কি কাজটা তিনি ভালোভাবে করতে পারবেন? তো এই প্রবলেমটা কিন্তু দেখা যায় যে তাদের কাজের ভার অনেক বৃদ্ধি পায় এবং এই জন্য ইফেক্টিভ যে আউটপুট পাওয়াটা বা ইফেক্টিভলি কাজগুলো করা, এই ক্ষেত্রে কিন্তু বাধার সৃষ্টি হয়। নেক্সট যে অসুবিধা এই ধরনের সংগঠন কাঠামোর, সেটা হচ্ছে নির্বাহীর অনুপস্থিতিতে ক্ষতি। এই ধরনের সংগঠন কাঠামোতে যেটা দেখা যায় যে যিনি সরলরৈখিক নির্বাহী থেকে থাকেন বা যিনি বিভাগীয় নির্বাহী যিনি থেকে থাকেন, তাকে হেল্প করার জন্য বা তার অনুপস্থিতিতে যাতে কাজগুলো ঠিকঠাকভাবে হতে পারে সেটা দেখার জন্য কোনো সহযোগীই থাকে না বা কোনো বিশেষজ্ঞ কর্মী বা উপদেষ্টা কর্মী থাকে না। তো এর ফলে কিন্তু দেখা যায় যে তিনি যখন অনুপস্থিত থেকে থাকেন সরলরৈখিক নির্বাহী, তখন কিন্তু তার যে বিভাগ, সেই বিভাগ বা প্রতিষ্ঠানের কাজ কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। যেমন একজন মানুষ অসুস্থ হতেই পারে বা বিভিন্ন কারণে অনুপস্থিত থাকতেই পারে, কিন্তু সরলরৈখিক নির্বাহীর ক্ষেত্রে দেখা যায় যে তার অনুপস্থিতিতে তার এই কাজগুলো হ্যান্ডেল করার কেউই থাকে না, এর ফলে কিন্তু প্রতিষ্ঠানই আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। নেক্সট হচ্ছে সমন্বয় সমস্যা। এই ধরনের সংগঠন কাঠামোতে কিন্তু প্রত্যেকটা বিভাগই স্বয়ংসম্পূর্ণ থাকে এবং পৃথক থাকে, আমরা কিন্তু পড়ে এসেছিলাম, তাই না? তো এই ধরনের সংগঠনে দেখা যায় যেটা হয় যে একজন সাধারণ বা মহাব্যবস্থাপকের মাধ্যমেই কিন্তু সমন্বয় বিধান করতে হয়। তো এই সময় কিন্তু এটা দেখা যায় যেহেতু একজন মাত্র মহাব্যবস্থাপক বা সাধারণ ব্যবস্থাপকের মাধ্যমে সমন্বয় বিধান করতে হচ্ছে বিভাগগুলোর মধ্যে, তখন কিন্তু দেখা যায় যে এটা অনেক টাইম কনজিউমিং হয়, অনেক সময় নিয়ে নেয় এবং জটিলও হয়ে দাঁড়ায়। এছাড়া যেহেতু প্রত্যেকটা বিভাগ স্বাধীন থেকে থাকে, পৃথক থেকে থাকে, তো তাদের মাঝে যে পারস্পরিক সম্পর্কটা সৃষ্টি হওয়া বা তাদের মধ্যে যে সমঝোতা, সেটা না অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। এভাবে সমন্বয় কিন্তু সমস্যা দেখা দেয় এই ধরনের সংগঠন কাঠামোতে। যেহেতু সবাই স্বতন্ত্র থেকে থাকে, পৃথক থেকে থাকে, তো সবাই চায় যে তাদের অ্যাডভাইসটাই যাতে গ্রহণ করা হয়। তো এই সময় কিন্তু দেখা যায় যে সমস্যা হয়, কেউ কারোটা মানতে চায় না। এই ধরনের প্রবলেম হলে কিন্তু প্রতিষ্ঠানের কাজে কিন্তু বিঘ্ন ঘটে। আর লাস্ট যে অসুবিধা পড়ব, সেটা হচ্ছে জটিল ও বৃহদায়তন প্রতিষ্ঠানে অনুপযোগী। অর্থাৎ জটিলতাযুক্ত এবং বৃহদায়তন প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সংগঠন কাঠামো একদমই উপযুক্ত নয়। এখন কথা হচ্ছে, বর্তমানে বৃহদায়তন উৎপাদনের যুগে যে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ, এখানে যদি টিকে থাকতে হয় তাহলে তো বড় ধরনের প্রতিষ্ঠান গঠন করতেই হবে। বড় ধরনের প্রতিষ্ঠান বা বৃহদায়তন প্রতিষ্ঠান পরিচালনা করাই লাগবে। যদি স্বল্প পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান থাকে, সে তো অধিক পরিমাণে মুনাফা অর্জন বা বৃহদায়তন প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর সাথে কম্পিটিশনে টিকতে পারবে না, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু আমরা দেখছি যে বৃহদায়তন প্রতিষ্ঠানের বিকল্প নেই প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে টিকে থাকার ক্ষেত্রে, তো ওই ধরনের প্রতিষ্ঠানে কিন্তু সরলরৈখিক সংগঠন কাঠামো একদমই উপযুক্ত নয় এবং সরলরৈখিক সংগঠন কাঠামোর মাধ্যমে কিন্তু এই ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করা যায় না। তো
এটা কিন্তু একটা প্রবলেমই বটে, তাই না? যেখানে আমার প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যেই ধরনের প্রতিষ্ঠান দরকার বা যেই ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করা দরকার, ওই ধরনের প্রতিষ্ঠান আবার সরলরেখী সংগঠন কাঠামো দ্বারা পরিচালনা করা সম্ভব নয়। তো এটা তো অবশ্যই একটা বড় ধরনের সমস্যা সরলরেখী সংগঠন কাঠামোর। এই জন্যই সরলরেখী সংগঠন কাঠামো কিন্তু সব ধরনের প্রতিষ্ঠানে ব্যবহার করা যায় না। তাহলে এই ছিল আমরা সরলরেখী সংগঠন কাঠামো সম্পর্কে ইন ডিটেলসে অনেক আলোচনা করলাম। সরলরেখী সংগঠন কেন অনেক প্রতিষ্ঠানের জন্য ভালো, কেন অনেক প্রতিষ্ঠানের জন্য ভালো না, কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, কি কি বৈশিষ্ট্য আছে, এই সব সম্পর্কে কিন্তু আমরা জেনে নিলাম। আশা করছি আমিগুলো তোমাদেরকে বুঝাতে পেরেছি এবং সরলরেখী সংগঠন কি কি কারণে অন্য সংগঠন কাঠামো থেকে ডিফারেন্ট এই জিনিসগুলোও তোমরা বুঝতে পেরেছো। এবং যদি কোনো সংগঠনে সরলরৈখিক সংগঠন কাঠামো অনুসরণ করা হয় তাহলে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা সেই সংগঠন বা প্রতিষ্ঠান ফেস করবে, তাহলে আশা করি এই ব্যাপারগুলো আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি এবং আশা করি এই সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে।